আইন আইনের পথে চলবে। নিয়ম মেনে পশু ব্যবসা না করলে অথবা পশু পাচারের সাথে যুক্ত না থাকলে আইনের হাত থেকে কেউই ছাড় পাবে না, অপরাধীরা শাস্তি পাবে। এআরডিডি মিনিস্টার হিসেবে আমার দায়িত্ব পশুদের নিরাপত্তা দেওয়া, তাদেরও প্রাণ আছে। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের সাথে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই জানালেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। ব্যবসার খাতিরে গরুদেরকে যে নৃশংসভাবে ট্রাকে বেঁধে নিয়ে যাওয়া হয়, এদিন তার চরম নিন্দা করেন মন্ত্রী। চালের বস্তা, ডালের বস্তা যেভাবে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, ঠিক সেভাবেই জীবন্ত গরুদের বেঁধে নিয়ে যাওয়া নিয়ে আপত্তি তুলেছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আছে কিনা, যেমন ধরুন আমি যখন 41 মাইলে হয়ে আম্বাসা যাচ্ছিলাম, একটা প্রোগ্রাম আপনারা নিউজ কভার করেছেন, সেটা সেখানে দেখলাম তার কাছে রশিদ আছে 9টা গরুর, মনে করুন না তার কাছে রশিদ আছে 12টা গরু, কিন্তু দেখা গেছে গাড়িতে 2টা গরু কম। তার মানে কি, এই যে 2টা তার কাছে কম, সে তো রাস্তা দিয়ে যেতে যেতে যে কোনো 2টা গরু উঠিয়ে নিতে পারে। এবং অনেক যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই পলিসিটাই তারা ফলো করে। বিভিন্ন জায়গাতে থেকে তারা কি করে, একটা কাঁচা রশিদ তারা নিয়ে যায়, রশিদের মধ্যে লিখবে একটা, গাড়ির মধ্যে দেখবেন আরেকটা আছে। আর দ্য ওয়ে দে আর ক্যারিং দ্য ক্যাটে, দ্য ওয়ে দে আর ক্যারিং দ্য দিস কাউ, ইটস এ টোটালি প্যাথেটিক। ইফ ইউ ক্যান সি, মানে আপনি অনুভব করবেন যে তাদের তো একটা প্রাণ আছে। অর বিং এ এআরডিডি মিনিস্টার অর বিং এ হিউম্যান বিং, দিস ইজ আওয়ার মরাল রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দেওয়ার দেয়ার লাইফস অলসো, ঠিক কিনা না? তো সেই জায়গাতে যেভাবে তারা নিয়ে আসে, মনে হয় যেন বস্তা যেভাবে মানে বেঁধে, ওই যে বিভিন্ন চালের বস্তা ডালের বস্তা যেভাবে বেঁধে ট্রাক ভর্তি করে নিয়ে যায়, ঠিক সিমিলারলি গরুগুলিকে তারা বেঁধে নিয়ে যায়। তো আমার বক্তব্য, গরুর ব্যবসা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু কোনোভাবেই আমি বলি না, বা এটা বলা ঠিকও হবে না। গরুর ব্যবসাও করতে হবে, কারণ গরুর ব্যবসা যদি না হয়, গরু যদি কেনা বেচা না হয়, তাহলে কৃষকরা বিক্রি করবে কার কাছে, এটাও প্রয়োজনীয়তা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাকে যেন একটা সিস্টেমেটিক পদ্ধতিতে নেওয়া হয়। অদূর ভবিষ্যতে রাজ্যে পশু চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে বলে এদিন প্রতিশ্রুতি দেন মন্ত্রী। পশু হাসপাতালগুলিতে পশুদের ঔষধ পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা প্রকল্পের আওতায় বেকার সমস্যা দূরীকরণে নানান পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির সরকার। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে স্বনির্ভর হতে আগ্রহী যুবক যুবতীদের ব্যবসা ও প্রতিপালন খামারের জন্য ছাগল, হাঁস এবং মুরগি দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।